2019 লোকসভা নির্বাচনের আগে প্রেস কনফারেন্সে কি বলেছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, সেটাই এবার জেনে নেব। আমরা এই নির্বাচন শুরু হওয়া উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত ভোটারদের বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং নির্ভয়ে বুথে এসে ভোট দেওয়ার জন্য আহ্বান করছি। নিজের ভোট নিজে দিন, যাকে ইচ্ছে ভোট দিন, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে এসে নিজের ভোট নিজে দিন, ভয়কে জয় করুন। কারণ তৃণমূল কংগ্রেস ওই ভয়টা দেখিয়েই তারা নিজেদের জয় নিশ্চিত করার চেষ্টা করছে, সেটাকে বিফল করুন, এই আমাদের আবেদন। বিজেপির সংকল্পপত্রে 34 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার যেটা লেখা আছে যে পলিটিক্যাল রেজলিউশন অন দ্য ম্যাটার অফ গোর্খা, যে গোর্খাদের 11টি জনগোষ্ঠী বা জন উপজাতি শিডিউল ট্রাইব হওয়ার জন্যে তাদের যে দাবি সেইটা আমরা সমর্থন করছি। তাদেরকে এখনো পর্যন্ত শিডিউল ট্রাইব তালিকাভুক্ত করা হয়নি এবং আমরা এই বিষয়ে আমরা তাদের এই দাবিকে রেকগনাইজ করি এবং এই দাবির পক্ষে আমরা কাজ করব। যে লিম্বু এবং তামাং গোষ্ঠীকে তাদের প্রতিনিধি সিকিম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সংরক্ষণ করার দিকে আমরা পদক্ষেপ নিচ্ছি। আমরা নির্বাচন কমিশনকে আজকেও আমরা আবার জানিয়েছি যে শান্তি বজায় রাখুন, বেশ কয়েক জায়গা থেকে অশান্তির খবর আমরা পাচ্ছি এবং তৃণমূল মরিয়া হয়ে উঠেছে কয়েকটি জায়গার মধ্যে। শীতলকুচি বলে একটি জায়গা আপনারা জানেন, সেখানে ঘরে ঘরে গিয়ে তাদের ঘর দেখানো শুরু হয়ে গেছে, ভোটার কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে এবং মরিয়া হয়ে তারা এখন চেষ্টা করছে। আমাদের তো মনে হচ্ছে যে তৃণমূলের অবস্থান দেখে, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা শুনে যে যেন তাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বিজেপি সর্বশক্তি রাজনৈতিক শক্তি দিয়ে এই দুটি কেন্দ্রে লড়ছে জেতার জন্য এবং বিজেপি জেতার মতন জায়গায় আছে। এই যে কথাগুলো অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি ইত্যাদি, সেগুলো নিছকই ওই ভূতের ভবিষ্যৎ বা গল্পের গরু গাছে উঠছে। কিন্তু একটা কথা আমার বক্তব্যের মধ্যে সত্যতা আছে যে তৃণমূল মরিয়া হয়ে বাইরের লোক ঢোকানোর চেষ্টা করছে। 89টি কেন্দ্র বাংলার বাইরে, সেখানে কোথাও কি এই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠেছে, প্রধান হয়ে উঠেছে যে মানুষ কি ভোট দিতে পারবে কি পারবে না? এটা বাংলার লজ্জা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের লজ্জা, তার দলের জন্য আমাদের লজ্জা। তারা বাংলাকে এই জায়গায় নিয়ে গেছেন। ভারতের বুকে যে গণতন্ত্র চলে, সবাই বলছেন নাকি পশ্চিম বাংলার সীমানায় এসে সেই গণতন্ত্র স্তব্ধ হয়ে গেছে, থেমে গেছে। এতক্ষণ আমরা শুনে নিলাম প্রত্যেকটা দলের নেতা মন্ত্রীরা কি বলেছে এই নির্বাচন নিয়ে। এবার এটাই দেখার আজ প্রথম দফা ভোটে প্রশাসনের ভূমিকা কি ছিল, কত শতাংশ ভোট পড়েছে, এই সমস্ত কিছুর আপডেট পেতে চোখ রাখুন opinionTimes.in-এ। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ প্রেস দ্য বেল আইকন।